হ্যালো ফ্রেন্ডস, মালু রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি শেয়ার করব টাকোস রেসিপি। এটা একটা মেক্সিকান স্ট্রিট ফুড, কিন্তু এখন পুরো বিশ্বে এটা খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। এটা বিভিন্ন ভাবেই বানানো যায় আর বানানো ভীষণই সহজ। এটা তুমি ইভিনিং স্ন্যাক্স বা ডিনার হিসেবেও সার্ভ করতে পারো। তো চলো দেখে নেওয়া যাক। আমি একটা মিক্সিং বোল নিলাম, তাতে আমি এক কাপ আটা আর হাফ কাপ ময়দা নিয়ে নেব। পুরোটা আটা বা ময়দা দিয়েও করা যায়। প্রথমে আমি বেসটা বানিয়ে নেব। এখানে আমি স্বাদ মতো নুন নিলাম আর নেব 2 টেবিল স্পুন হোয়াইট অয়েল দিয়ে টাকোস বেসটাকে প্রথমে বানিয়ে নেব। টাকো তৈরিতে 3টে জিনিস লাগে। একটা হচ্ছে টাকো বেস, টাকো সস, আর 3 নম্বর হচ্ছে টাকো ফিলিং। প্রথম বেসটা আমি বানিয়ে নেব। এখানে আমি একটা মিডিয়াম সফট ডো তৈরি করে নিলাম। দেখো ডোটা আমার রেডি হয়ে গেছে। এটাকে আমি 30 মিনিট কভার করে রেখে দেব। এরপর ফিলিংটা বানাবো। 2 টেবিল স্পুন অয়েল একটা প্যানে নিয়ে নিলাম। অয়েলটা গরম হয়ে গেলেই আমি ফিলিংটা রেডি করব। তার জন্য আমি কিছু ভেজিটেবল নিয়েছি। আমি নিয়েছি পেঁয়াজ, রসুন কুচি, লঙ্কা কুচি, ক্যাপসিকাম কুচানো, গাজর এবং 2টো আলু সিদ্ধ আর কিছুটা পনির ক্রাশ করে নিয়েছি। ভেজিটেবলগুলো তোমরা তোমাদের পছন্দ মতো নিতে পারো। তেলটা গরম হয়ে গেছে, আমি রসুন কুচি আর লঙ্কা কুচিটা প্রথমে দিয়ে দিলাম। এটা 1 মিনিট মতো একটু সটে করে নেব। এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাও 2-1 মিনিট একটু হালকা ভাজা ভাজা করে নেব। এরপর গাজর আর ক্যাপসিকামটা দিয়ে দিলাম। এগুলো 2-1 মিনিট নাড়াচাড়া করে নেব। এগুলো খুব বেশি কুক করা দরকার নেই, একটু ক্রাঞ্চি হলেই খেতে ভালো লাগে টাকোটা। তো এখানে স্বাদ মতো নুন আমি অ্যাড করলাম, ভালো করে মিশিয়ে নেব। এরপর দিয়ে দেব ক্রাশ করে রাখা পনিরগুলো। এখানে ফিলিংটা তোমার ইচ্ছা মতো করতে পারো, চিকেন, পনির। এখানে আমি 1 টেবিল স্পুন অরিগানো অ্যাড করলাম, এতে করে ফ্লেভারটা খুব সুন্দর আসে। এরপর সিদ্ধ করে রাখা স্ম্যাশ করা আলুটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে টাকোস ফিলিংটা। ফিলিংটা আমার রেডি হয়ে গেছে। এটাকে আমি একটা প্লেটে নিয়ে নেব। দেখো টাকোস ফিলিং সুন্দরভাবে রেডি হয়ে গেছে। টাকোর বেসের যে ডোটা সেটাও রেডি হয়ে গেছে। এবার ডো থেকে আমি ছোট্ট ছোট্ট বলের আকারে লেচি কেটে নেব, এবং লেচিগুলো রুটির থেকে অবশ্যই ছোট হবে, কেননা টাকোগুলো খুব একটা বেশি বড় হয় না, আর পাতলাও হবে রুটির থেকে। 1.5 কাপ ময়দা থেকে প্রায় 15খানা টাকোস বেস তৈরি করা যায়। আমি লেচিগুলো কেটে নিয়েছি, এবার এগুলো পাতলা করে বেলে নেব। চেষ্টা করবে যাতে গোল করে বেলতে পারো, আর রুটির থেকে যেন থিকনেসটা পাতলা হয়। আমি একটা বেস বেলে নিলাম, টাকো বেস। এবার এটাকে জাস্ট বেক করে নেব। আমি একটা তাওয়া গরম করে নিয়েছি, সেখানে টাকো বেসটা দিয়ে দিলাম। এটা হালকা করে বেক করে নেব। জাস্ট রুটিটা যখন ট্রান্সপারেন্ট হয়ে যাবে এটাকে তুলে নেব। এটা তৈরি হয়ে গেল। আরও একটা টাকো বেস আমি দেখাচ্ছি। বোথ সাইড 2-1 মিনিট করে বেক করে নিলেই রেডি হয়ে যাবে। টাকো বেসগুলো আমার রেডি হয়ে গেছে। এবার আমি তৈরি করব টাকোটা। আমি 2 রকম সস ইউজ করেছি। মায়ো সস নিলাম 1 টেবিল স্পুন, আর দেব টমেটো সস 1 টেবিল স্পুন। এখানে পুরোটাই মায়ো সস বা টমেটো সস দিয়ে তোমরা একটা লেয়ার করতে পারো। এরপর দেব ফিলিংটা, যে ফিলিংটা আমি আগে বানিয়ে নিলাম সেই ফিলিংটা দিয়ে দেবো, এবং ফিলিংটা পরিমাণ মতোই দিতে হবে। এরপর এখানে অনেকটাই গ্রেট করে রাখা চিজ দিয়ে দেব। এখানে প্রসেস চিজ বা যে কোনো চিজই তোমরা ইউজ করতে পারো। চিজটা দেওয়া হয়ে গেছে। এরপর এটাকে আমি ফোল্ড করে নিলাম। টাকোটা রেডি হয়ে গেল ফ্রাইয়ের জন্য। এইভাবে আমি সমস্ত টাকোগুলোই আগে রেডি করে নেব। আরও একটা দেখাচ্ছি। প্রথমে সসের লেয়ারটা দেব, যেই সসটা তুমি দেবে সসের লেয়ার দেব, তারপরে দেব ফিলিং, এবং তারপরে চিজ। চিজ দিয়ে ফোল্ড করে নিলেই তৈরি হয়ে যাবে টাকোস। টাকোসগুলো আমি কতগুলো রেডি করে নিয়েছি। এবার এগুলোকে আমি একটু হালকা তেলে ফ্রাই করব,
আমি এখানে 1 টেবিলস্পুন তেল নিয়েছি, দিয়ে টাকোসগুলো দিয়ে দেব এবং বোথ সাইড হালকা করে ফ্রাই করব। আর যেহেতু এটা খুবই পাতলা করে বেলা, এটা খুবই ক্রাঞ্চি হবে। টাকোসের ব্যাক সাইডগুলো এমনিভাবে ফ্রাই করে নিতে হবে। তো রেডি হয়ে গেল আমার টাকো। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর নতুন যারা বন্ধু আছো প্লিজ সাবস্ক্রাইব করে নিও। ততদিন সবাই ভালো থেকো, আসবো আরও রেসিপি নিয়ে। টাটা।